ফুটবলের খবর জানাবো এবার। ফেডারেশনের শূন্য সাধারণ সম্পাদকের পদ দখলে এখন নানামুখী লড়াই শুরু হয়ে গেছে। ফেডারেশন সভাপতিও সেই শূন্যতা উপলব্ধি করছেন। 51 পৃষ্ঠার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পড়ে বাফুফে কার্যালয়ের ভুলগুলো বুঝতে পেরেছেন তিনি। তবে আইনজীবীর সাথে পরামর্শ করেই পরবর্তী করণীয় চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন চ্যানেল 24-কে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার তৃতীয় দিনেও বাফুফে ভবনে স্তব্ধতা। সোহাগের নিষিদ্ধ হওয়ার পর টানা দুই দিন বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন। এদিন তার সাথে ভবনে এসেছিলেন সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ছিলেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাধারণ সম্পাদকের জুরিক সফরের শুনানিতে সঙ্গী হওয়া তিন কর্মকর্তাকে ডেকেছিলেন বাফুফে কর্তা। কথা বলেছেন সভাপতি, শনিবার সাধারণ সম্পাদকের সাথে অন্যায় করেছে বলা কাজী সালাউদ্দিনের এদিন সুরবদল। আমি পুরো রিপোর্টটা একদম কমপ্লিটলি পড়ছি, আমি মনে করি এটা কমপ্লিটলি অফিসের দায়ী। আই উইল টেক অ্যাডভাইস অফ এ লয়ার, আমি অ্যাডভাইস দিয়ে তারপরে কথা বলবো। নিষেধাজ্ঞায় সংকটে বাফুফে, অস্বস্তিতে কাজী সালাউদ্দিন। নিষেধাজ্ঞার পরের দিনই অর্থ বিভাগের প্রধানের নির্দেশে খুলে ফেলা হয় আবু নাঈম সোহাগের রুমের নেম প্লেট। গুঞ্জন দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক পদের দাবিদার সিএফও আবু হোসেন, যদিও অর্থ কেলেঙ্কারির সব অভিযোগেই আছে তার নাম। বাফুফেতে কর্মরত কর্মকর্তা থেকে বাছাই করলে সাধারণ সম্পাদক পদের জন্য সবচেয়ে বড় দাবিদার কম্পিটিশন বিভাগ প্রধান জাবির বিন আনসারি। তবে সভাপতির পছন্দের তালিকায় আছেন তার ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন। এর বাইরেও গুঞ্জন আছে একাধিক আগ্রহী প্রার্থীর, তবে সিদ্ধান্ত নেবেন সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সাধারণ সম্পাদক পদ ছাড়া বাফুফে পরিচালনা করা যে কতটা কঠিন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কাজী সালাউদ্দিন। এখন একটা যাচ্ছে, কন্ট্রোভার্সি যাচ্ছে, আমি যাই করি কন্ট্রোভার্সি ক্লিয়ার করি করব। থ্যাংক ইউ। সালমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। I'm going to go.